আশঙ্কাজনক অবস্থায় স্কোয়ার হাসপাতালে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে আইসিউতে ভর্তি করা হয়েছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলকে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহরিয়ার নাফিস। বিগত কয়েকদিন ধরে শারীরিক অবস্থা অবনতি হলে তাকে আইসিউতে ভর্তি করা হয়। 2019 সালে ব্রেন টিউমার ধরা পড়লে ক্রিকেট থেকে ছিটকে পড়েন মোশাররফ হোসেন রুবেল। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠলে আবারও মাঠে ফিরে রুবেল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আবারও নতুন করে দ্বিতীয়বারের মতো ব্রেন টিউমার ধরা পড়লে রুবেলের জীবন থমকে যায়। 2021 সালে নভেম্বরে ভারতের একটি হাসপাতালে আবারও অস্ত্রোপচার করলে তাতেও হুব একটা উন্নতি হয়নি। বাংলাদেশ জাতীয় দলের হয়ে 5টি ওয়ানডে ম্যাচ খেলেছেন মোশাররফ হোসেন রুবেল। রুবেল ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট সফল একজন ক্রিকেটার ছিলেন।